শীত প্রধান দেশগুলোতে অলরেডি রাতের বেলা শীত পড়তে শুরু করে দিয়েছে, তো আপনারা যেখানেই থাকেন না কেন শীত আসি আসি করছে, এটা আমরা সবাই জানি। যাক, শীতকালে ডাকের বিরিয়ানি হবে না, এটা কি হয়? আমরা বাঙালি খাদ্যরসিক, শুধু বাঙালি বলে নয়, এখন সারা ওয়ার্ল্ডের সব মানুষেরই বাংলাদেশি খাবার অর্থাৎ বিরিয়ানিটা খুবই পছন্দের। আর সে বিরিয়ানিটা যদি হয় শীতের অতিথি পাখি দিয়ে, কেমন হয় বলুন তো? এখন বলতে পারেন যে বিদেশে কি অতিথি পাখি খাওয়া যায় বা পাওয়া যায়? হ্যাঁ, এখানে অনুমোদিত যে দোকানগুলো সেখানে কিন্তু ডাক অনায়াসে পাওয়া যায়, তবে অনুমোদিত অনুমোদিত যাই বলেন যে ডাক সব ধরনের দোকানেই পাওয়া যায়, সারা বছরই পাওয়া যায়। তো ডাক তো সাধারণত জানেন যে ডাকের রোস্ট খুবই মজাদার, আর সানিস রেস্টুরেন্টগুলোতে কিন্তু আমরা ডাকের যে বিরিয়ানি বা ডাকের যে রোস্ট এটা অনেক দামি। যাক, আমি দোকান থেকে ডাক নিয়ে এসেছিলাম চারটা, সে ডাকগুলোকে দিয়ে আমি এখন বিরিয়ানিটা করতে যাচ্ছি। তো ডাক বিরিয়ানি করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি হলো ডাক, ডাকের সাথে দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন পরিমাণ ইয়োগার্ট, এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 টেবিল স্পুন পরিমাণ, আগে যেটা দিলাম সেটা হলো আদা, আর হলো রসুনের গুঁড়া 1 টি স্পুন পরিমাণ করে। আদা এবং রসুন আমি মাঝে মাঝে ফেস্ট করে দিই, মাঝে মাঝে ফেস্ট করি না, কারণ আমার বাসায় পাউডার আছে আদা এবং রসুনের, সে পাউডারটা আমি তাড়াহুড়া করে রান্না করতে গেলে তখন আমি পাউডারটা দিয়ে রান্না করে ফেলি। সাধারণত আপনারা দেখেছেন আমার চ্যানেলে যে গোটা মশলা দিয়েও কিন্তু আমি বিরিয়ানি করিয়েছি, গোটা গোটা মশলা রোস্টও করিয়েছি। তা আজকে আপনাদেরকে আমি দেখালাম যে গোটা মশলা না দিয়ে গুঁড়া মশলা দিয়েও কিন্তু রান্না করা যায়, সেটা আদা হোক, রসুন হোক, পেঁয়াজ হোক, সব কিছুরই কিন্তু গুঁড়া পাওয়া যায় বিদেশের সুপার মার্কেটগুলোতে, হয়তো এখন দেশেও পাওয়া যায়, আমি সেটা ভালোভাবে বলতে পারি না। আর বিরিয়ানি করার জন্য আরেকটা জিনিস প্রয়োজন, সেটা হলো ভেরেস্তা। তো অনিয়ন ভেরেস্তা করার জন্য আপনারা যে কাজটা করবেন সেটা হলো লাল কালারের যে পেঁয়াজ সেটা নেবেন, আর লাল কালারের পেঁয়াজ না নিলে কিন্তু ভেরেস্তাটা ভালো হয় না, লেতলেতে হয়ে যায়। তো লাল কালারের পেঁয়াজটাকে প্রথমে আপনারা গোল গোল করে বা চিকন চিকন করে কাটবেন, তারপর ডুবো তেলে ভাজি করতে হবে। এভাবে আপনারা যেটা করবেন মিডিয়াম হিটের মধ্যে কিন্তু ভাজি করবেন, যখন ভাজিটা প্রায় 70% হয়ে যাবে, বেরেস্তা করার এটাই টিপস, 70% হয়ে যাবে, তখন তেল থেকে আপনারা পেঁয়াজগুলো তুলে নিয়ে এবং অল্প আঁচের মধ্যে কিন্তু বারবার নাড়তে থাকবেন, তখন কিন্তু বেরেস্তাটা হয়ে যাবে। আর বেরেস্তাটা এভাবে করার পরে দেখতে পাচ্ছেন বেরেস্তাটা অলমোস্ট রেডি, এভাবে নেড়ে নেড়ে আপনারা বেরেস্তাটা করে ফেলবেন, একদম পোড়া যেন না লাগে এই জন্য তেলের থেকে উঠিয়ে নেবেন। আর উঠানোর পরে আপনারা এভাবে ভাজিটা করার পরে টিস্যু পেপারের উপরে রেখে দিবেন, তাহলে বেরেস্তা একেবারে রেডি, একবার বেরেস্তা রেডি করে পুরো মাস আপনারা ব্যবহার করতে পারেন। এখন আমি ফ্রাইপ্যানের মধ্যে যে বেরেস্তা করেছি সেখান থেকে তেল কিছুটা নিয়ে নিয়েছি, বাকি তেলের মধ্যে আমি ডাকগুলা ভেজে নিচ্ছি। ডাকগুলো তো আমি আগে অল্প মশলাতে যেটা করলাম মেখে রেখেছি, অনেকে যেটা বাসায় যেটা করতে পারেন সেটা হলো আদা পেঁয়াজ রসুন পেস্ট দিয়ে ভালোভাবে মেখে নিতে পারেন, সাথে হলুদের গুঁড়া দিলেও দিতে পারেন, না দিলেও কোনো অসুবিধা না। বিরিয়ানিতে অনেকে হলুদ খান, অনেকে হলুদটা খান না, অনেকে সাদা বিরিয়ানি পছন্দ করেন। যাক, আমি হলুদ পছন্দ করে যেন হালকা পরিমাণে হলুদ দিয়ে দিয়েছিলাম। এখন আমি ডাকগুলা 5 থেকে 7 মিনিট ভাজি করে নিব দুই পাশ, আসলে এগুলো তো টাটকা না, ফ্রোজেন ডাকই আমি পেয়েছি, আর টাটকা হলে কিন্তু এত বেশি ভাজির প্রয়োজন হয় না। তো ফ্রোজেনটা যখন আনবেন আপনারা মশলা মাখিয়ে 15 থেকে 20 মিনিট রেখে দিবেন, তারপর আপনারা ভাজি করে নেবেন, কারণ তাহলে এখানে ওই যে ফ্রোজেন ফ্রোজেন গন্ধটা যেন আর না থাকে। যাক, এখন আপনারা দেখতে পাচ্ছেন এক পাশটা আমি ভাজি করে আস্তে আস্তে করে উল্টে দিচ্ছি। আর আমরা হলাম খাদ্যরসিক, শীত আসলে আমাদের পিঠা বলেন, পায়েস বলেন, আবার বিরিয়ানি বলেন, সেদিকে কিন্তু আমাদের নজর কুবিয়ে যায়। আর অতিথি পাখি পেলে তো কোনো কথাই নাই, অতিথি পাখি দেশ বলেন বিদেশ বলেন সব জায়গায় পাওয়া যায়, আর এগুলোর দামে একটু বেশি যে অতিথি পাখিগুলো বা ডাক যে কিনবেন সেটা, তো ডাকে কিন্তু মাংস কম সেটা আপনারা জানেন, এই জন্য একটু বেশি পরিমাণে দিতে হবে। আমি গোটা গোটা ডাকগুলোই দিয়ে দিচ্ছি, এখন ভাজি করার পর আমি ডাকগুলো উঠিয়ে নিয়ে নিচ্ছি। আর ডাকের গন্ধ দূর করার জন্য বিরিয়ানিতে আপনারা অবশ্যই অবশ্যই যে জিনিসটা ব্যবহার করবেন সেটা হলো গোলাপ জল, আর হলো আরেকটা জিনিস ব্যবহার করবেন সেটা হচ্ছে গরম মশলাটা গোটা দিবেন, আরও একটা জিনিস দিবেন সেটা হচ্ছে নারিকেলের দুধ। যাক, এখন আমি ডাকগুলো উঠানোর পরে সে একই তেলের মধ্যে আমি আরেকটা পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজ দেওয়ার পরে আমি এখানে দেখতে পাচ্ছেন আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা ছিল সেটা দিয়ে দিয়েছি, এখন আমি বিরিয়ানির মশলাটা দিয়ে দিব। আমার চ্যানেলে আপনারা বিরিয়ানির মশলাটা অবশ্যই পেয়ে যাবেন। বিরিয়ানির মশলা দেওয়ার পরে আমি ডাকগুলো দিয়ে দিয়েছি এই মশলার ভিতরে, তারপর হালকা একটু গরম পানি দিয়ে দিব, কারণ ডাকগুলো একটু সিদ্ধ করে নিচ্ছি আমি। আর যে কোনো মাংস তৈরি করার জন্য সেটা রোস্ট করেন বা মাংস তৈরি করেন সেখানে কিন্তু আপনারা চেষ্টা করবেন গরম পানি দেওয়ার, ঠান্ডা পানি দিবেন না। আর আমার পাশেই কেটেল, কেটেলের পানি অলরেডি রেডি, এখন আমি পানিটা দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব, 8 থেকে 10 মিনিট এটা আপনারা ডাকটা রান্না করে নেবেন।
ঢাকনা দিয়ে রাখলে 8 থেকে 10 মিনিট রাখলেই এটা রান্না হয়ে যাবে। যাক, ডাকটা রেডি, আপনারা দেখে বুঝতে পারতেছেন। এখন আমি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি তেল, ওই যে তেলটা ছিল সেই তেলটাই আপনারা ব্যবহার করতে পারবেন। তারপর দিয়ে দিচ্ছি হলো জিরা, শাহি জিরা, তারপর গরম মশলা আমি দিয়েছি দেখেন তেজপাতা, এলাচি, দারচিনি, গোলমরিচ, সেটা দিয়ে আমি একটু ভাজি করে নিলাম। অলরেডি সুন্দর একটা ঘ্রাণ কিন্তু চলে এসেছে। তারপর আমি দিয়ে দিচ্ছি হলো বাসমতি চাল। বিদেশে আমরা যারা থাকি বেশিরভাগই আমরা পোলাও বিরিয়ানি যাই করি, সেটা কিন্তু আমরা বাসমতি চাল দিয়েই করি। লম্বা লম্বা চাল খেতেও ভালো লাগে, আমার সবার ঘরেই কিন্তু এটা পাওয়া যায়। আর বাসমতি চাল আমি এখানে নিয়েছি 1/2 কিলো পরিমাণ, অর্থাৎ 2 কাপ, 500 গ্রাম, 2 কাপ। এখন আমি এই বাসমতির চালটা সেই তেলের মধ্যে ভালোভাবে ভাজি করে নিব। এখানে আপনারা ঘি, বাটার, তেল যে কোনো কিছুই ব্যবহার করতে পারেন। আর আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদের বলে রাখি, সেটা হলো ত্বকের যত্ন যদি চান, সুস্থ থাকতে চান, তাহলে অলিভ অয়েলটা খাবেন। আমি এখানে অলিভ অয়েলটা দিয়েছি, যে প্রথমে যে অলিভ অয়েলটা ইউজ করেছিলাম বেরেস্তা তৈরি করার জন্য, প্রথমে বেরেস্তাতে আপনারা বানিয়ে নেবেন। সে তেল একটু কমানোর পর আপনারা যে মাংস দিয়ে তৈরি করবেন সেই মাংসটা ভেজে নেবেন, সে তেলের মধ্যেই কিন্তু আপনারা ওই পোলাও চালটা ভাজি করে নিতে পারেন। তারপর ভাজি করার পর 4 থেকে 5 মিনিট ভাজি করার পর আমি দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ গরম পানি, বেশি গরম পানি আমি দিইনি। আর এরপর আমি দিয়ে দিচ্ছি যে রান্না করা ডাক ঝোল সহ, কারণ ওই রান্না করা ডাকের ভিতরে কিন্তু 1 কাপ পরিমাণ পানি আছে। আপনারা যদি 2 কাপ পরিমাণ চাল দেন তাহলে সেখানে 3 কাপ পরিমাণ গরম পানি দিবেন, তাহলে কিন্তু পোলাও চালটা, পোলাওটা ঝরঝরে হবে। এটা হলো মাপ। আপনি যদি 4 কাপ দেন, 4 কাপ পোলাও চাল দেন তাহলে 6 কাপ দিবেন পানি, আর যদি 2 কাপ দেন তাহলে 3 কাপ দিবেন পানি। এটা হলো মাপ। এই মাপে কিন্তু কম বেশি হতে পারে, কারণ আপনার আঁচের উপরে, চুলার আঁচ আপনি কীভাবে দিচ্ছেন। আর এটা বলক উঠার পরে, চালটা যখন বলক উঠবে, পানিটা বলক উঠবে, পানিটা এরকম কমে আসবে, তখন আপনারা যে কাজটা করবেন, প্যানের নিচে যে পাত্রতে রান্না করতেছেন সেই পাত্রের নিচে আপনার যদি বাসায় যদি তাওয়া থাকে বা ফ্রাই প্যান থাকে, অথবা এই পাত্র থেকে আর একটু বড় কোনো পাত্র থাকে, সেটার উপরে কিন্তু এটা বসিয়ে দিবেন। এতে হবে কি, আর এই যে পাতিলে আপনি পোলাও বা বিরিয়ানিটা রান্না করবেন সেই পাতিলের তলায় কোনো ওই যে লেগে যাবে না। তো বিরিয়ানি শুধু রান্না করলে হয় না, অনেকে বিরিয়ানি রান্না করেন কিন্তু পাতিলের তলে লেগে যায়, তো সেই জিনিসটা আমার কখনোই হয় না। কারণ আমি রান্না করার সময় আপনারা দেখতে পাচ্ছেন এটাই পাত্রের নিচে আরেকটা পাত্র আমি দিয়ে রেখেছি অলরেডি, এই জন্য এটা আর লাগবে না। আর যদি দেখেন যে চালটা একটু শক্ত শক্ত রয়েছে, তাহলে হালকা একটু পানি ছিটিয়ে দিবেন উপর থেকে, গরম পানি, ঢাকনা দিয়ে রাখবেন, অল্প আছে, এটা এমনিতেই সিদ্ধ হয়ে যাবে। তারপর উপর থেকে আমি দিয়ে দিয়েছি ভেরেস্তা, আবার কাঁচামরিচও দিয়ে দিবো, আর দিয়ে দিয়েছি ঘি। ঘি না হলে কি বিরিয়ানি ভালো লাগে বলুন তো। আর এক পাশে আমি 5টা ডিম সিদ্ধ করে নিচ্ছি, আর কারণ ডিম যদি না দিই তাহলে তো বিরিয়ানিটা ভালো লাগবে না। আর আলুও দিয়ে দিয়েছি আমি, আপনারা হয়তো খেয়াল করেনি, ডাকের সাথে আমি 3টা আলু দিয়েছি, আলু, ডিম। বিরিয়ানিতে যদি আলু না হয়, ডিম না হয়, আসলে বিরিয়ানি বিরিয়ানি মনে হয় না। এখন আমি এই বিরিয়ানির উপরেই দিয়ে দিচ্ছি ডিমগুলো, দেখতে পাচ্ছেন ডিমগুলো একটু আমি ভাজি করে নিয়েছি সিদ্ধ করার পর, ভাজি করে লাল লাল হয়ে গিয়েছে, তাই না? লাল লাল যদি ডিম ভাজি করতে চান তাহলে ডিমটা যখন আপনি কষাটা সরাবেন, তারপরে একটু লবণ আর একটু হলুদ মাখিয়ে নেবেন, তাহলে কিন্তু এটা লাল লাল হবে ভাজি করতে। তা আপনারা দেখতে পাচ্ছেন একদম ঝরঝরে হয়েছে বিরিয়ানিটা, নিচে কিন্তু লাগেনি। নিচে না লাগার কারণ একটাই, সেটা হলো আমার পাতিলের নিচে কিন্তু তাওয়া দেওয়া আছে। বলক উঠার পরে, চালটা বলক উঠার পরে বা 50% সিদ্ধ হওয়ার পরে, আর সরাসরি চুলার আঁচটা পাতিলের মধ্যে দিবেন না। এরপরে দেখতে পাচ্ছেন এটা কতটুকু সিদ্ধ হয়েছে, এটা প্রায় 90% সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এটার উপর থেকে বেরেস্তা আর একটু ঘি আর কাঁচামরিচ দিয়ে আরও 5 থেকে 7 মিনিট ঢাকনা দিয়ে চুলার আঁচ বন্ধ করে আমি রেখে দিব। চুলার আঁচ বন্ধ করে দিলেই হবে, এটা সিদ্ধ হয়ে যাবে 100%, কোনো অসুবিধা নেই, আর ঝরঝরে হবে। বাসায় যদি ধনিয়া পাতা থাকে আপনারা ধনিয়া পাতা বা পুদিনা পাতা উপর থেকে দিয়ে দিতে পারেন। তো ঝরঝরে বিরিয়ানিটা আপনারা বাসায় তৈরি করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আপনাদের আমি সার্ভ করে দেখাচ্ছি যে এটা কতটুকু ঝরঝরে হয়েছে, আপনারা দেখতেই বুঝতে পারতেছেন ঝরঝরে কাকে বলে, শুধু দেখেন একটু। একদম সিদ্ধ হয়ে গিয়েছেন, ঝরঝরে হয়ে গেছে, সাথে ডিম, সাথে আলু, সাথে হলো ডাক, কেমন হয়েছে দেখেন। এই যে আলু, আলুটা হয়তো আমি দেওয়ার সময় ভিডিওতে মিস করে গিয়েছি, গোটা গোটা আলু দিতে আমার ভালো লাগে। আলুটাও কিন্তু আপনারা এইভাবে লাল লাল করে ভাজি করে নিতে পারেন ডিমের মতো করে। তো আপনাদেরকে আমি সার্ভ করে দেখালাম যে কতটুকু ঝরঝরে হয়েছে। বাসায় অবশ্যই রেডি করবেন, রেডি করে আপনারা জানাবেন কেমন হয়েছে। আর উপর থেকে আরেকটু বেরেস্তা ছিল, সেই বেরেস্তাটাও আমি দিয়ে দিয়েছি। আর বেরেস্তাটা, বেরেস্তা তৈরি করার নিয়মও আপনাদের আমি বলে দিয়েছি। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।